আকাশে বাঁকা চাঁদ ভেঙেছে খুশি, রমজান এসেছে, রমজান এলো, রমজান এলো, মাহে রমজান। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। গাইজ, আজকের এই ভিডিওতে থাকছে গগন, সাকিব, সুমাইয়া এবং হিরো আলম, এদের মধ্যে 2023 সালে কার কণ্ঠে গজল সেরা, তা আজকের এই ভিডিওতে আপনাদের প্রমাণ সহ দেখানো হবে। তাই বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওতে লাইক দেওয়ার জন্য। আর যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, সর্বপ্রথমেই রয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী গগন সাকিব। তো বন্ধুরা, আমরা এর আগে গগন সাকিবের কণ্ঠে বেশ কিছু ইসলামিক গান শুনেছিলাম। ও গো মালিক ক্ষমা করে দাও। কিন্তু এইবার 2023 সালে গগন সাকিবের একটি গজল হলো রমজান এলো। রমজান এলো, রমজান এলো, এলো রমজান। তো গগন সাকিবের এই ইসলামিক গানটি তার চ্যানেলে 13 দিন আগে রিলিজ করা হয়। ইতিমধ্যে ভিউজ রয়েছে 4,12,000। তাছাড়া গগন সাকিবের এই রমজানে আরো একটি গজল রিলিজ করা হয় রোজ টিউন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো এই গজলটি একদিন আগে রোজ টিউন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ করা হয়। ইতিমধ্যে গজলটির বর্তমান ভিউজ রয়েছে 8,000। তো এই গজলটি যারা যারা মিস করেছেন রোজ টিউন অফিসিয়াল চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তো বন্ধুরা, গানের পাশাপাশি গগন সাকিবের কণ্ঠে ইসলামিক গানগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো এরপর 2 নম্বরে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় সিঙ্গার হিরো আলম। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছি যারা কিনা হিরো আলমকে তেমন ভাবে গুরুত্ব দেই না, কিন্তু এই হিরো আলম সঠিক সময় ভালো কাজ করে মানুষের মন কিভাবে জয় করে নেয় সেইটা আমরা কেউ জানি না। তো যাই হোক, হিরো আলম 2023 সালে রমজানে একটি ইসলামিক গান রিলিজ করেছে, আর এই গানটি হলো মায়ে রমজান। রমজান এলো, রমজান এলো, মায়ে রমজান। তো গানটি 12 দিন আগে রিলিজ করা হয়। ইতিমধ্যে ভিউজ রয়েছে 30,00,000। বুঝতেই পারছেন বন্ধুরা, হিরো আলমের এই গানটি পুরো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে। আর বন্ধুরা, হিরো আলমের এই গানটি অনেকটাই বাইরের কান্ট্রির মতো করা হয়েছে, যার ফলে তার ভিডিওটি দেখতে অসাধারণ লাগে। এরপর সর্বশেষ 3 নম্বরে রয়েছে বাংলাদেশের নাম্বার 1 শিশু শিল্পী সুমাইয়া। বন্ধুরা, সুমাইয়ার ব্যাপারে নতুন করে বলার কিছুই নেই, কারণ সুমাইয়া হলেন এমন একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী যার গান শোনে নাই এমন খুব কম মানুষই আছে সোশ্যাল মিডিয়াতে। তো যাই হোক, এইবার 2023 সালে গগন সাকিব সুমাইয়াকে দিয়ে গানের পাশাপাশি গজল গাওয়ান। তো সুমাইয়া সর্বোচ্চ ভিউ পাওয়া গজলটি হলো মায়ের রমজান। আর এই গজলটি 2 সপ্তাহ আগে রিলিজ করা হয়। ইতিমধ্যে ভিউজ রয়েছে 7,84,000। তো যাই হোক, ইতিমধ্যে গগন সাকিব সুমাইয়াকে দিয়ে 16টি গজল রিলিজ করান। তার মধ্যে সুমাইয়ার আরও একটি জনপ্রিয় গজল হলো শেহরি খাবো রোজা রব। তো সুমাইয়ার এই গজলটি কয়েকদিন আগে রিলিজ করা হয়। ইতিমধ্যে ভিউজ রয়েছে 3,45,000। তো যাই হোক বন্ধুরা, এই 3 জন জনপ্রিয় কণ্ঠশিল্পীর মধ্যে আপনাদের কাছে কার কণ্ঠে গজল ভালো লাগে তা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, যদি পরবর্তী ভিডিও গজলের উপর চান তা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টেক কেয়ার।